এখন আপনারা অবসরপ্রাপ্ত সংগঠনের দায়িত্ব চলে আসুন। আমরা এই মুহূর্তে আমাদের অর্থসংস্থা সঙ্গে মহা সংগঠনের দান ওই যাত্রীদের আমরা আরম্ভ করতে যাচ্ছি। আমাদের সংগঠন দায়িত্ব চলে আসুন। মাতা করুণ
সুবিধা হবে রুয়া ওনাদের দুর্গ পূজা শিবলী পূজা অর্থ উপকরণ সহ মহান সংঘক্ষেত্রে দান ধর্মশ্রবণ পুণ্যদান পূর্ণ অনুমোদন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মাঙ্গলিক পূর্ণানুষ্ঠানের সংঘ প্রধান হিসেবে আত্মপ্রিয়তা আছে। যিনি আত্মবিহারের বিহারাধিপতি ভিক্ষু সমাজের সম্মানিত কার্যকরী সভাপতি পরম সভ্য বড়বন্ত মহোদয় আমাদের মাঝে উঠে রয়েছেন সদরের বাসনবিহারের বিহারাধিপতি এবং যিনি বিশ্বতি মিশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা আমাদের আপনাদের সকলের শতাব্দী নির্দেশক পরম পূজনীয় নদীয় গুরুদেব উপস্থিত আছেন খয়াতি বতি বিহারের বিহারাধিপতি পরম সভ্য শুভানন্দ মহাতের উপস্থিত দীবাঙ্কর বতি বিহারের সভ্য শুভানবতী মহাতের এবং সদ্যাঙ্কর বতি বিহারের বিহারাধ্যক্ষ পরম সভ্য ইন্দ্রবংশ মহাতের উপস্থিত আছেন পার্শ্ববয়স্ক বন্ধুগণ শতকীয়সহ এখানে সুমনরক্ষিত যুগী ধর্ম যুগী সুমন সহ এই উকি উপজেলার বিবিধ বিহার থেকে আগত মাননীয় গুণোত্তম ভিক্ষু সংঘ শ্রাবণ সংঘ বিভিন্ন অঞ্চলের এই পরিবারের জ্ঞাতি স্বজন মণ্ডলী উপাস্যবাসী মণ্ডলী আমাদের সংক্ষিপ্ত স্তরে অষ্টপ্রকরণ সহ মহান সংঘক্ষেত্রের সামান্য সদ্ধর্ম দর্শনা প্রদান করার জন্য বলেছেন। তাই অনেক আলোচক না করে স্বল্প সময়ে সদ্ধর্ম দর্শনা প্রদান করে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করব। তো পাশাপাশি বলি আমি একটা কথা বলেছি, এরা হচ্ছে সর্বপ্রথম যারা কথা বলেছে আছে এরা কিন্তু মানে আলিপ্তে বাসন রাখা হয়েছে, কিন্তু পর্যায়ক্রমে বাংলায় বাসন করা হয়েছে। তো আমি বলব গণপুর সেয়াদে বহুষ্ঠ জ্ঞাতি মাতা পিতা সেয়া কতটুক কতটুক হয় তাই গুরু যে হয় সুশাসক রাখছে অধিক নিশ্চয় এসব ছায়ার কিন্তু যথেষ্ট আছে, তাহাকে অনেক তো শ্রীমূর্তির কাছে প্রসন্নতা আরাম বোধ মনে হয় ওখানে একটি সুখ উৎপন্ন হয়। সেদিন বলা হয়েছে ঘনতুল ছায়া যে ঘনুষ্ঠ জ্ঞাতি মাতা পিতা পেয়ার অভিযোগ তার সাথে গুরুত্বপূর্ণ শ্লোক কোথায় যদি কোন প্রবাসী কোন বিদেশ ব্যক্তি যদি ওখান থেকে ঘরে যখন মাতা পিতাকে দেখে বৌদ্ধ সুন্দর দেখে অবশ্য তার মনে একটা মানে প্রশ্ন চেতনা উৎপন্ন হয় তত খুব খাওয়া গুরু দিয়ে ঘরে জানেন তাহাকে অনেক মানুষের ছাত্র জীবনে অনেক সুখ হওয়ার জন্য অনেক সুখ নেওয়ার জন্য অনেক সুখ মানে আশা করে সুবাসে যদি বুদ্ধ দর্শন হয় যদি সঙ্গ দর্শন হয় যদি মানে সব গুরুর অন্যত্রে ওনার মানে স্বামীকে দর্শন করা হয় তাহলে অনেক সুখ আর দিতে নেয় প্রবাসী বাসী দেখা যাচ্ছে আজকে
অনেক গুণসম্পন্ন দুঃখ সঙ্গে এখানে সমাবেত হয়েছে। এখানে সত্যিও সত্যানন্দ মানুষের মাকে সিংহদান করার জন্য অনেক দুঃখ সঙ্গে এখানে এসেছেন, আপনারা যারা সমাবেত হয়েছে আপনারা সকলে এসেছেন। সুভাষ রাষ্ট্রমন্ডলী এখানে অর্থ আছে অষ্টপ্রকরণদার, এখানে আমাকে উপাস্যক ব্যক্তি কথা বলেছেন, কথা আপনারা মানে চুক্তিতে দাঁড়িয়ে এখানে ওই সেখানে গুরুত্বপূর্ণ অস্ত্রকে দাঁড়ায় বর্ণনা করো সদস্য নয়। আগাম যথেষ্ট মানে আমার আয়ত্তে হয়েছে, আয়ত্ত হয়েছে সবটুকু সংক্ষিপ্ত বর্ণনা করে আমার সংক্ষিপ্ত দেশে এখানে সমাপ্ত করার চেষ্টা করবো। উপাস্য রাষ্ট্রমন্ডলী এখানে আটটি উন্নত গুরুত্বপূর্ণ জিনিস তুলে দেওয়া হয়েছে। মনে করুন এখানে দ্বাদিক একাধিক অন্তর্ভাগ পাত্র সুস্থতা প্রতিবন্ধী জল থাকলে প্রতিবন্ধন ছাড়া দুঃখ হওয়া যায় না, প্রবন্ধিত হওয়া যায় না, সামান্য ধর্ম বিকৃত হতে পারে না। সেজন্য এটা হচ্ছে প্রবন্ধিত জীবনের মৌলিক সম্পদ। যদি জিনিস দিয়ে দুঃখ সংগত দান করতে জানে তাদের কি হয়, বাংশালী ভূমশালী এবং কোন অজানি মাতৃবংশ মহলে যাত্রী যারা এটা আছে ওনার যদি এই গুরুত্বপূর্ণ অস্ত্রপূরণ দিয়ে পূজা করতে জানে তাদের বিশেষ ফল পাওয়া যায়। সেটা হচ্ছে কি আবার দেখা যাচ্ছে এখানে কথার মধ্যে বলা হয়েছে যিনি সম্মসম্বুদ জ্ঞানে যিনি বাসন করেছেন সেটা হচ্ছে যদি কোনো স্ত্রী জাতি মহিলা বংশ মাতৃবংশ ওনার যদি এই গুরুত্বপূর্ণ অস্ত্রগ্রহণ দিয়ে পূজা করতে জানে তাদের কি হয়, ভোগশালিনী ধনশালিনী রূপশালিনীভাবে জন্মদান করতে সক্ষম হয়। মানে স্বয়ং দর্শন করতে না পারলেও হয় কিন্তু নাম শুনেছেন বিশাখাচরিতে পড়েছেন ওখানে মানে দেখান্ন মুদ্রা সম্পূর্ণ অলঙ্কার লাভ করছিল, পাঁচশো বান্না থেকে সাড়ে মাস পর্যন্ত সবাই লেগেছিল সে অলঙ্কার তৈরি করতে, এবং কিন্তু গুরুত্বপূর্ণ বা মহিলা জাতিরা মাতৃবংশায় অস্ত্রগ্রহণ দিয়ে পূজা করে। প্রকাশ উপাসী মন্ডলী আপনিও অস্ত্র করা নাই, আপনি সামান্য একটি বস্তু দিয়ে দান করুন অবশ্যই। উপাসী আমার ত্রিশুটি পূজা করতে জানলে তা কি হয়, রেশমি কসমি সুন্দর মনক সুন্দর দিব্যবসনা করতাম সক্ষম হয়। সাধু 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 মাননীয় উপসংহার একুশে পদে বিবেচিত